আমরা কাপড় পরবো না তোগের কি তোগের কি সুন্দরবনে ফিলার চাই তোগের কি তোগের কি পোশাকের স্বাধীনতা চাই তোগের কি তোগের কি আমরা মানুষ না তোগের কি তোগের কি এই যে এই যে ভাই 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 এই আপনারা আসলে মানে কারা এখানে মানে করতেছেনটা কি বুঝলাম না আমরা কারা আমাকে দেখে বুঝতে পারছেন না বুঝতে পারছেন না ব্যানারে লেখা আছে দেখেন ব্যানারে লেখা আছে নিজামকো টাকা দেখেন আমরা কারা নিচেই লেখা সুন্দরবনে ফ্ল্যাট চাই আপনার কাছে লেখা রয়েছে আমি কাপড় পরবো না তারপরে আপনি লিখে রাখিছেন আমরা মানুষ না এটা মানে কেন লিখেছেন কেন সুন্দরবনে ফ্ল্যাট চান আপনি আমরা সুন্দরবনে জাতি চাচ্ছি আমরা এদের মধ্যে থাকবো না কিন্তু আমাদের সুন্দরবনে জাতি দেওয়া হচ্ছে না এটা আমরা মানতে পারছি না কারণ ওই যে সুন্দরবনে জাতি চাচ্ছি আমরা যাওয়ার পথে ওই যে বনরক্ষীরা আছে ওরা আমাদের মনে করছে আমরা মানুষ তারা আমাদের ঢুকতে দিচ্ছে না বনের মধ্যে ও তাহলে আপনারা মানুষ না না আপনারা আসলে কি আমরা আমরা ওই উল্লুক ভাল্লুক বান্দর এইগুলো আমরা ও আচ্ছা 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 বুঝলাম ভাই আপনি এই যে লিখেছেন যে আমি কাপড় পরবো না তো এই যে কাপড় কেন আপনি পরতে চান না ভাই আসলে ভাই বর্তমান পৃথিবীর যে অবস্থা ও তার আগে একটা কথা বলি মানে আপনারা কি আসলে ভাই না আপু এটা তো ভাই এটা আমরাও জানি না কি আচ্ছা ঠিক আছে তাহলে ভাই ধরলাম ভাই হ্যাঁ এখন বর্তমানে যে পৃথিবীর যে অবস্থা আচ্ছা তাতে মনে করেন যে দ্রব্যমূল্যের দাম বিশাল বেড়ে গেছে আচ্ছা আর পোশাকের দামও তো সেই হারে বেড়ে যাচ্ছে আচ্ছা এখন ওইগুলো কেনার টাকা পয়সা আমাকে নেই এখন সেই জন্য আমরা বনে যেতে চাচ্ছি বনে এই জন্য আপনারা এই যে পোশাকের স্বাধীনতা বলে একটা কথা বলছেন যেহেতু এই উল্লুক ভাল্লুক বান্দর এগের পোশাক লাগে না তো আপনাকেরও এটা লাগবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো আপনি তাহলে মানে নিজে জানেন না আসলে কি কাপড় ঠিক করেন ঠিক আছে আচ্ছা তো এখন বিষয় হলো ভাই আপনার এনে লিখা আমরা মানুষ না তো ভাই আপনি মানুষ না আসলে কি আমি আসলেই বান্দর আমি আসলেই বান্দর আমি আসলেই বান্দর বান্দর হ্যাঁ আমাদের আমাদের গোষ্ঠী সবাই সুন্দরবনে তো তাই আমি হচ্ছে আমরা হচ্ছে এই মানে পোশাকের স্বাধীনতা চাই ওই বান্দরের মতন স্বাধীনতা চাই ঠিক আছে এই জন্য আমরা সুন্দরবনে যাওয়ার জন্য রাজপথে লেগে গেছি মানে আপনার মাতৃপিতৃ ভূমি কি সুন্দরবন সব সুন্দরবন মানে মাতৃপিতৃ ভূমি সুন্দরবন থাকে এই জন্য আমরা ওখানে যাওয়ার জন্য আর কি ইচ্ছুক আর কি এটা কারো প্রমাণ করতে পারছি না তাই রাজপথে লাভিছি ও এটা প্রমাণ করতে পারছেন আপনার আসলে যে অবস্থা আপনি বান্দর না বান্দরেরও উপরে বান্দরের দুলিও ভাই এই যে আপনি তো বুঝতে পারছেন কিন্তু কেউ তো বুঝতে পারছে না তাই রাজপথে লাভিছি প্রমাণ করার জন্য আমি আসলে যদি একটা প্রশ্ন করি আপনি কি মেয়ে বান্দর না ছেলে বান্দর আমি মেয়ে বান্দর ও মেয়ে বান্দর হ্যাঁ আপনার গোপ দাড়ি দেখে ওইটাই মনে হয় তো আপনি ভাই না মানে ভাই আর কি তো ভাই আপনি তাহলে পোশাক পরতে চান না 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 আপনার আব্বা আম্মা কি পোশাক পরে না ওরাও পরবে না সেটা কি করবো আমি